আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম এই ত্রিপলি চ্যানেলে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু এনবিআর সেটআপে কথা দিয়েছিলাম আপনাদেরকে যে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমি অলরেডি আমাদের দুইটি এনবিআর নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার, এই যে দুইটি এনবিআর কিন্তু অলরেডি আমাদের সার্ভার র্যাকে বসানো হয়ে গেছে। তো আমাদের যেহেতু 90টা ক্যামেরা, সেক্ষেত্রে আমার এক একটা এনবিআরে আমি 64টা ক্যামেরা বসাতে পারবো। সেক্ষেত্রে আমার দুইটি এনবিআর লাগবে 90টা ক্যামেরার জন্য। তো সেক্ষেত্রে আমি দুইটি এনবিআর এখানে সেট আপ করেছি। প্রত্যেকটা এনবিআরে কিন্তু 8টা করে আমাদের হার্ড ডিস্ক রয়েছে 6 টেরাবাইটের। তো আমরা এখন আসলে এনবিআরের সাথে কিন্তু আমাদেরকে সুইচ বসাতে হবে। সুইচ তো আমরা জানি, যেটাকে আমরা আসলে এসএফপি সুইচ বলি। আমাদের সুইচ কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে যে আপনার পিওই সুইচ, আরেকটা হচ্ছে এসএফপি সুইচ। আর এসএফপি হচ্ছে এমন একটা মডিউল, যে মডিউলের মাধ্যমে আপনার নেটওয়ার্কটা, ইন্টারনেট প্রোটোকলটা বৃদ্ধি করবে এবং আপনার ডাটা ট্রান্সফারের সর্বোচ্চ মিডিয়া কনভার্টার হিসেবে যেটা কাজ করবে সেটা হচ্ছে এসএফপি। আমি ওগুলো নিয়ে কিন্তু আমি আসলে থিওরি নিয়ে কথা একটু ডিপলি বলি না, যেহেতু আমি প্র্যাকটিক্যাল করছি। তো অবশ্যই যদি আপনারা থিওরি জানতে চান আমি থিওরি নিয়ে বলবো। তো আমাদের সিসিটিভি ক্যামেরা টিম মেম্বার কিন্তু অনেক, আমাদের রাশেদ ভাই রয়েছে এদিকে, শফিকুল ভাই রয়েছে এদিকে, আমার ছোটো ভাই নুনুবি আছে। আমরা প্রায় 7-8 জন মিলেই কিন্তু এই প্রজেক্টের কাজ করছি, সাথে আমাদের একটা ছোটো ভাগিনা আছে। তো আসলে এটা তত্ত্বাবধানে আমি নিজেই কাজ করছি, সম্পূর্ণ তত্ত্বাবধানটা আমার আন্ডারে হচ্ছে। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সুইচের দুই পাশে দুইটি র্যাকে বসানোর জন্য যে লোহার যে সাপোর্টটা লাগবে, অর্থাৎ অ্যাঙ্গেলের যে সাপোর্টটা লাগবে সার্ভার র্যাকে বসানোর জন্য, সেই সাপোর্টটা অলরেডি পিনে লাগানো হচ্ছে। তো আপনাদেরকে একটু বলে রাখি যে এই সুইচের কাজটা কী। এই সুইচের কাজ হচ্ছে যে মূলত হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল দেওয়া, অর্থাৎ নেটওয়ার্কিং করা আমাকে যে কোনো জায়গা থেকে ক্যামেরাগুলোকে দেখার জন্য। সে এই এসএফপি অর্থাৎ এসএফপি সুইচটা আমাকে হেল্প করবে। তো প্রথমে এনবিআরে যে আমি ল্যান্ড পোর্ট দেখিয়েছি, ল্যান্ড পোর্ট থেকে একটা ক্যাট 6 দ্বারা, আমরা ক্যাট 6 ক্যাবল দ্বারা একটা ক্যাবলিং করে আমরা এখানে এই যে ল্যান্ড পোর্ট দেখি, এখানেও কিন্তু ল্যান্ড পোর্ট রয়েছে অলরেডি। এটা হচ্ছে 28 ফুটের একটি সুইচ, এসএফপি সুইচ। আর এই যে এগুলো হচ্ছে এই যে 28টা পোর্ট, এ পাশে হচ্ছে যে ইন্ডিকেটর লাইটগুলো, এখানে এই ইন্ডিকেটর লাইটগুলোর মাধ্যমে 28টা পোর্টে আমাকে দেখাবে যে আমার এসএফপিগুলো কাজ করছে কি না ঠিক মতো। আর এ পাশে যে কালো রঙের যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো, এগুলোতে আমি সম্পূর্ণ এসএফপি মডিউল লাগাবো। তো সেটা নিয়েও আমি একটা পার্টি ভিডিও করব ইনশাল্লাহ। এখন জাস্ট আপনাদেরকে সুইচটাকে দেখাচ্ছি। আর হচ্ছে ল্যান্ড পোর্ট, এই ল্যান্ড পোর্টেই কিন্তু আমার কী আসবে, এগুলো কিন্তু এই ল্যান্ড পোর্টে কোথা থেকে লাইন আসবে, এনবিআর থেকে এই ল্যান্ড পোর্টে লাইন আসবে এবং এখানে আসি কিন্তু আমার ইন্টারনেটের লাইন ঢুকবে এবং ডিবিআর এর সাথে কানেক্ট হবে। এবং এখানে আমার এসএফপি মডিউল মিডিয়ার কনভার্টারগুলো লাগবে, এই মিডিয়া কনভার্টারগুলোর মাধ্যমেই কিন্তু দূর দূরান্তের ভিউগুলো আমরা এখানে ডিবিআর এর কাছে মনিটরিংয়ে চলে আসবে। তো এটা হচ্ছে পাওয়ার ক্যাবেল। তো আসলে আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে বিজিএ পোর্ট, এখানে এই বিজিএ পোর্টটা অনেক সময় কাজে লাগে। তো সময় তো ভিউয়ার্স আমি বলেছিলাম যে এই বিষয়ে আমার আসলে নলেজ খুবই কম, আপনার সাথে কথা বলছি কিন্তু আসলে কাজের সুবিধার্থে আমার একটু বেসিক আইডিয়া হয়েছে, সেক্ষেত্রে আপনার সাথে শেয়ার করছি। ভুলভ্রান্তি অবশ্যই ক্ষমা করবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আমার এলাকার শুভাকাঙ্ক্ষী যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এই প্রজেক্টে, বিশাল বড় প্রজেক্ট, আমি প্রজেক্টটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সম্মানিত ভিউয়ার্স। তো এখানেও কিন্তু পাওয়ার ইন করাইতে হবে, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা পাওয়ার ইন করিয়েছি এবং আমাদের দুইটি এনবিআরের উপরে কিন্তু আমরা অলরেডি সুইচটা বসায় ফেলেছি, সুইচটা বসানোর ব্যবস্থা করছি না বসিয়ে ফেলেছি অলরেডি। এই যে আমার সুইচ, এবং সুইচে থেকে আমরা যেভাবে বললাম ওই যে ল্যান্ড পোর্ট দেখিয়েছিলাম এনবিআরের, এই ল্যান্ড পোর্ট থেকে এই সুইচের ল্যান্ড পোর্টে আসবে এবং এই সুইচে আমাদের নেটওয়ার্ক অর্থাৎ ব্রডব্যান্ডের লাইনগুলো সুইচে ঢুকবে, এভাবে করে কিন্তু আমার সম্পূর্ণ নেটওয়ার্কটা হবে। তো আশা করি ভালো লাগছে, বললে হবে না আসলে, কথাটা একটু নিজের কাছে খারাপ লাগতেছে। আর আমি আসলে কাজগুলো করছি দেশের জন্য, আপনারা দেশের জন্য এবং নতুন প্রজন্মের জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এই বলে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।